तो गुड मॉर्निंग, गुड मॉर्निंग ऑल माय फ्रेंड्स, सबाई खूब भालो थाको, सुस्थ थाको, हमराओ खूब भालो आछी, सुस्थ आछी। वेलकम बैक टू माय चैनल। तो बड़ोरा आमार प्रणाम नेबे, छोटोदेर जन्य अनेक अनेक भालोबासा रइलो। तो चा खावा होए गेछे। तो आज के होच्छे आमार हजबैंडेर छुट्टी आछे, तो आमरा एकटु बाइरे जाबो। बाइरे जाबो बोलते আমার একটা ক্যামেরা আছে সোনির, তো সেইটা এক মানে প্রবলেম, মানে 10 বছর আগের ক্যামেরা ওটা। ওটা আমার বিয়েতে আমার দেওর আমাকে গিফট করেছিল, তো অনেক কাজে লেগেছিল সেই সময়, অনেক বিয়ে বাড়ি পৈতে বাড়ি অনুষ্ঠান অনেক ফটো উঠেছিল সেইটায়। তো তারপর মোবাইল চলে আসে, মোবাইল যখন চলে আসে তখন ক্যামেরাটা অকেজো হয়ে পড়ে, তো ওইটা ব্যবহার না করে আমি আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম। তো কোনো জিনিস যদি ব্যবহার হতে থাকে তাহলে সেটা খারাপ হয় না, আর যেটা ব্যবহার হতে হতে বন্ধ করে রেখে দেওয়া হয় সেটাই আমার মনে হয় সেটা খারাপ হয়ে যায়, তো যার জন্য সেটা প্রবলেম করছে। তো এখন এটা আমার খুব কাজের, আপনাদের সাথে ইউটিউবে ভিডিও বানানোর জন্য। তো ওই ক্যামেরাটা আজকে সোনি সার্ভিস সেন্টারে নিয়ে যাব। অ্যাকচুয়ালি ওটা দেখিয়েছিলাম আসানসোলে, তো বললো চিপের প্রবলেম, চিপ লাগিয়ে নিলাম আমরা কিনে, ওটা নিয়ে চলে এসেছিলাম, তারপর আর যাওয়া হয়নি, তাও একটু একটু প্রবলেম করছে। তো সোনি সার্ভিস সেন্টারে এখানে দেখিয়ে নেব, তো চলো যাব ওখানে। তো জলদি জলদি রান্না টান্নাটা করে নিই, তো রান্না কমপ্লিট করে তারপরে 11:30-12টার সময় যাব, কারণ সেই সময় ওখানে সব দোকানগুলো খোলা হবে। আর আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে, ব্যালকনির কিছু একটু কাজ বাকি আছে, যার জন্য মিস্ত্রি লেগেছে। চা খেলাম, ওদেরকেও খাওয়ালাম। আইসির অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, ও অনলাইন পড়াশুনো করছে, আমি সেই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম। তো আজকে হচ্ছে দিনটা সকাল থেকে উঠে একটা খারাপ খবর শুনলাম। খারাপ খবর বলতে যে শুনলাম আমার মাসতুতো ননদের শাশুড়ি মা মারা গেছেন, তো অসুস্থতায় ভুগছিলেন উনি, খুব ভালো মানুষ ছিলেন। তো ওনার বাড়ি মানে মাসতুতো ননদের বাড়ি কিছুদিন আগে আমরা বিয়ে বাড়ি গেছিলাম, ও ছোটো ছেলের বিয়ে হয়েছিল, ওনার ছোটো ছেলের বিয়ে হয়েছিল। তো প্রথমবার দেখেছিলাম ওনাকে, খুব ভালো ব্যবহার, আমি জানি না কেন আমাকে সবাই খুব ভালোবাসে, আমাকে সবাই খুব ভালোবাসে। তো ওনার শাশুড়ি মাও আমাকে খুব ভালোবাসছিল, ওনাদের বাড়ির প্রত্যেকজন আমাকে ভালোবাসে, মাসতুতো ননদ আপনাদেরকে বলছি, কারণ মাসতুতো ননদ আমার বন্ধুর মতো আমার বয়সী। তো আমরা বন্ধু মাসতুতো ননদরা, আমরা 4টে মাসতুতো ননদ আছে, আমরা বন্ধু। আপনাদেরকে পরে আমাদের বন্ধুর গল্পটা বলবো, সেটাও খুব ইন্টারেস্টিং গল্প। তো তো ওনার শাশুড়ি মা আজকে ডেট করে গেছে, মনটা খারাপ লাগছে শুনে। ফোন করতেন আমাকে মাঝে মাঝে যে কেমন আছো, আমার খোঁজ খবর নাও না। তাই বলতাম যে মাসিমা আপনার খোঁজখবর নিচ্ছি, মানতুর সাথে কথা হয় ননদের সাথে। তো তো বলতো আমাকে ফোন করতে হবে, তো এক দুবার করেও ছিলাম, তো আজ মারা গেল, মনটা খারাপ লাগছে। ভগবান আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে, বাস আর আমাদের কিছু করার নেই। তো যাই হোক, খারাপ খবর। আর আরেকটা বিষয়ে চিন্তিত আছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ রিয়া, সে প্রেগনেন্ট। তো ওর প্রেগনেন্সি মানে এবার হবার আছে আর কি, তো হসপিটালে নিয়ে গেছিলো, আবার ফিরিয়ে নিয়ে এসছে, ব্যথা একটু হয়েছিলো আবার ঠিক হয়ে গেছে। তো এবার যতক্ষণ না হয় একটা চিন্তা, ভালোভাবে উঠুক রিয়া, ওর জন্য একটু চিন্তা লাগছে, খুব ভালো মেয়ে। আর ওই যে বললাম আমার কাছে সবাই খুব প্রিয়, ও আমার কাছে খুব প্রিয়, আমার ছোটো বোন। তো ও ভালো শুনবো, তারপর আপনাদেরকেও নিয়ে যাব, বাপের বাড়ি যাব, ভাইয়ের বাচ্চা দেখতে। তাতে যাই হোক, ছেলে মেয়ে আমরা মানে ভালোবেসে গ্রহণ করব আর কি, যেটাই হোক আমার মেয়ে হয়েছে,
বলে আমাদের বাড়ির মানে সবারই খুব আনন্দ, আমার বাপের বাড়িরও আমার শ্বশুর বাড়িরও। আমার শাশুড়ি মাও কোনো দিন ছেলে মেয়ে ভেদাভেদ করেন না, তো যার জন্য এই বিষয়ে আমি খুব হ্যাপি। তো আমার মেয়েকে সবাই খুব ভালোবাসে, আপনাদের দেখাবো, শেয়ার করব। তো আপনাদেরকে বলি, আমার সাবস্ক্রাইব খুব কম, তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগছে, লাল বাটনটা ছুঁয়ে দিলেই, সাবস্ক্রাইব লেখা আছে ওটা ছুঁয়ে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সাবস্ক্রাইব আমার বেড়ে যাক, তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো, অনেক কিছু শেয়ার করতে পারবো। আমার বাপের বাড়ি গ্রামের বাড়ি, সেখানে নিয়ে যাবো আপনাদের বাপের বাড়ি। আর মনে হয় না 10 দিনের মধ্যেই যেতে হবে, কারণ ওটা শোনার অপেক্ষায় আছি যে কখন হবে, শুনলেই আমরা যাব। আগে থেকে যেয়ে তো লাভ নেই, আগে থেকে গেলাম আজ হলো না কাল, 10-15 দিন হয়ে যাবে, তো অতদিন ছুটিও পাবো না, তো যার জন্য হয়ে যাক তারপর যাব। তো সেইটাই, তো ওই বিষয়ে একটু চিন্তিত আছি। তাছাড়া হ্যাঁ, ভিডিও করে দেখানো যাবে না, হচ্ছে চা বসিয়েছি, ওই যে দুজন ভাই কাজ করছে ওদের জন্য, একটু করে বললো চা খাবে। আমার বাড়িতে যে কাজ করতে আসে তাতে যেই হোক, কিছু না খাওয়াতে পারলেও চাটা খাওয়ায়, ভালোবেসে খাওয়ায়। তো চলো, বলবে দিদি সবটাই দেখাচ্ছে, সবটা দেখাচ্ছি, তখন পুরোটাই দেখাবো। লো বাবু, বাজার থেকে নিয়ে এসছে 1.5 কিলো মাছ, এটা ফ্রিজে রেখে দেবো, আজকে চার পিস করবো, আইসি মাছ খায় না। আনিস মা, এখানে আছে আইসির ব্রেকফাস্ট, রুটির মধ্যে ডিম ভাজা, এগ রোল, পেঁয়াজ সব দিয়ে রেসিপিটা আমি বানাচ্ছি হচ্ছে কাঁচা মাছের টপকা। এর মধ্যে তেঁতুল জল দিয়ে মাছটাকে মানে তেঁতুল জলটা গরম করে মাছগুলো কাঁচায় ওর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার একটু নুন, হলুদ, মিষ্টি এর মধ্যে অ্যাড করলাম, একটু ফুটতে দিলাম। 10 মিনিটের রেসিপি, 5 মিনিট এটা একটু ফুটতে দিলাম। একটু ফুটে এলেই এর মধ্যে সর্ষে পোস্ত, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দেব। এর মধ্যে একটা টমেটো
দুটো টমেটো কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম যাতে টকটা আরেকটু বেশি পরিমাণে হয়, টক মিষ্টি। আর কাঁচা লঙ্কা আমি একটা দিলাম, যদি কারো বেশি কেউ ঝাল খান তো বেশি দিতে পারেন। এখানে রয়েছে সর্ষে, পোস্ত, একটা কাঁচা লঙ্কা, এখানে আমি মিক্সিতে পিষে নেব। এটা একটু নুন দিয়ে দেবো যাতে সর্ষাটা তিক্ত না হয়ে যায়, ওই জন্য একটু রসুনও কুচি করে রেখেছি। রসুন চাইলে আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তো আমি দিয়েই দিলাম, দিয়ে দেবো এটা রসুনটা এর মধ্যে। তো এটা 5 মিনিট ফুটে এসেছে, 5 মিনিট হয়ে গেছে এটা। এবারে মিক্সির মধ্যে যেটা আমি পিষে নিয়েছি একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দেওয়া হয়নি তখন, চিনিটা পরিমাণ মতো যে যতটুকু খায় মিষ্টিটা সেভাবেই নুন মিষ্টিটা অ্যাড করা ভালো। রসুন কুচিগুলো দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে ফটাফট রেডি হয়ে যাবে আমার কাঁচা মাছের টপকা। এবারে এই মিশ্রণটা যেটা আমি বেটে নিয়েছি, এটা সর্ষে বাটা যে যেমনি পরিমাণে খেতে চান, একটু চাইলে আপনারা একটু দিতে পারেন, বেশি চাইলে বেশি দিতে পারেন। আমি পুরোটা দেব না, কারণ আরও আমার মাছ রয়েছে ফ্রিজে, কাল হয়ে যাবে। একটু সর্ষে বাটা আমি রেখে দেবো, এটা একটু মতো দেব, একটু মতো দিয়ে আরও 10 মিনিট, আরও 5 মিনিট হয়ে গেছে, আরও 5 মিনিট ফুটিয়ে নিলে এটা আমার হয়ে যাবে। একটু জিরের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, এটাও অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা নাও অ্যাড করতে পারেন। একদম সিম্পলভাবে 10 মিনিটের মধ্যে মাছ রেডি হয়ে যায়, আর অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। যদি কেউ আপনারা না বানিয়ে থাকেন তো বানিয়ে খেয়ে থাকবেন, টাটকা মাছ দিয়ে খুবই ভালো হয় এটা, মাছের পেটি দিয়ে কাঁচা মাছের টপকা। তো এবার সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো একটু, হ্যাঁ, বাকিটা রেখে দেবো ফ্রিজে। এটা যদি আপনারা বুঝতে পারেন জলের একটু কমই আছে, মাছটা সেদ্ধ হতে হবে, কারণ মাছটা তো ভাজা নয়, তো একটু জল অ্যাড করতে পারেন, তাতে জলটা গরম জল হলেই ভালো হয়, ঠান্ডা জলও দিতে পারেন। আমার এখানে জল গরম করা আছে, তো ওই জন্য ওই জল গরমই একটু দিয়ে দেবো, পাশে ভাত হচ্ছে আমার, একটু পরিমাণ মতো, যেরকম খাবেন আপনারা সেভাবে গ্রেভিটা রাখতে পারেন। এর মধ্যে ঢাকাও দিয়ে দিতে পারেন, একটু ঢাকা দিয়ে দিলে বাস 10 মিনিটের মধ্যে আপনার রেডি। কাঁচা লঙ্কা ওপর থেকে দিতে পারেন, ধনে পাতা আমার ছিল না, ধনে পাতা। তো পুরো রান্না আমার ডান, খেয়ে নিই তারপর তোমাদের সাথে আপনাদের সাথে কথা বলছি। তো চলুন কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। ভাত, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কাঁচা মাছের টপকা। যেদিন মাছ হয় আইসি সেদিন বাড়িতে ভাত মানে দুধ ভাত খায় আর কি, সবজি ভাত ডাল ভাত খাবে না, সব থেকে ও মাছের সেন্ট পায়, মাছও খায় না। তো চলুন খেয়ে নিই তারপর কথা বলছি। তো আকাশ পুরো পরিষ্কার, একটু রোদ রোদ ভাব আছে, রোদ নেই, এতগুলো জামা কাপড় আজ আমার কাঁচা হয়েছে, আমি কেচেছি এগুলো। রোদের অপেক্ষায় আছে সব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওটা এবার রেকর্ডিং করবো। তো চলুন বাই, সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকলে অন্যদেরকেও ভালো রাখা যায়। তো চলুন এখানেই ভিডিওটা এন্ড করছি, তারপর যাব হচ্ছে একটু ক্যামেরাটা নিয়ে যাব, যেটা আপনাদেরকে বললাম সেটা নিয়ে যাব, সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। তো ওকে বাই, ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্লিজ, থ্যাংক ইউ।